শুধু তাই নয় গরিকা, ও তোমার বাড়িতে যাবে। আমি একটু এই জায়গাটা বলিনি তাই বলে দিচ্ছি, তোমার বাড়িতে যাবে, তোমার সাথে কথা বলবে, তারপর ইউটিউবে করবে। কারণ কারণটা কি? কারণটা হচ্ছে তারপর ছেড়ে চ্যানেল তাকে তাকে ধরে আরো কিছু, তার যে কারণ তার তখন মার্কেট ভ্যালুটা বেড়ে যায়। তখন সবাই ওকে যারা চিনে না পাত্তা দেন তখন পাত্তা দিতে থাকে। যেমন MSL বাড়িতে একবার গেছে, সঙ্গে আবার নেক্সট টাইম দুজনকে নিয়ে গেছে। তোমার বাড়িতে একবার আসবে, সঙ্গে দুজনকে নেক্সট টাইম নিয়ে যাবে, আর দেখাবে দেখো আমি কত বড়। তাই গরিকা প্লিজ, তুমি অনেক করেছো, অনেক করেছো, আর আমি বলবো তুমি যাতে অ্যালাউ না করো। গরিকা শুধু ওর চ্যানেলের জন্য না, গরিকা ও তখন ওরিফ্লেম বিজনেস করতো সমাধি, সে ওরিফ্লেমের বিজনেসের জন্য হেল্প করার গরিকা চেষ্টা করেছে, এবং যাতে ওরিফ্লেমের বিজনেস তার মানে সোসাইটির অন্যরা যাতে ইউজ করতে পারে তেমন ভাবে কেউ ইউজ সেরকম পায়নি। তা সত্ত্বেও শুধু তাই না, চন্দনদা নিজে বলেছে তুমি ওর থেকে কিছু কিনে নিও। সমাধি সে বিজনেস মেন্টালিটিটা সবসময় ছিল, আত্মীয়র বাড়িতে লোকে যায় আত্মার সঙ্গে মিলন করতে, সবসময় বিজনেস করতে না। শুধু অ্যাজ এ ইউটিউবার না, ওরিফ্লেমের বিজনেস করার জন্য কিন্তু গরিকা হেল্প করেছিল। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে শুনতে পারবেন, জানতে পারবেন। গরিকা দি, তুমি এই ভুলটা কিন্তু আর করবে না, একবার করেছো করেছো। আচ্ছা, তারপর কি হলো? এই কথাটা বলেছে চন্দনদা, এতটা করেছে গরিকাদির মনে আঘাত লেগেছে, এবং গরিকাদি বলেছে আমি সেই ভিডিওগুলিকে প্রাইভেট করে দিয়েছি। তার বিনিময়ে সমাধি সমাধি কি বলেছে যে আমি আমার মেয়ের ভিডিওগুলি আমি অন্যদেরকে দিয়ে করিয়েছিলাম, কিন্তু পেন ড্রাইভে আছে তাই আমি ইউটিউবে ডালতে পারিনি। এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, আর বললো তাহলে ওই যে আমার মেয়ের ভিডিওগুলি ওরা করেছিল সেই ভিডিওগুলি এখন কোথায়? সেগুলি তো নাই, সেই ভিডিওগুলি নাই তো গরিকাদি বলেই দিয়েছে। তুমি গরিকাদিকে খোঁচা দিয়েছো যে ওই তোমার মেয়ের বিয়েতে কন্টেন্ট বানিয়েছে, তাই গরিকাদি সেই ভিডিওগুলিকে প্রাইভেট করে দিয়েছে। তো বলছি দিদি এসব কথা তুমি কেন বলছো? বলছি বলছি বন্ধুরা একটু ওয়েট করো, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। সেই সময় সবচেয়ে বেশি যে গরিকার পেছনে লেগেছিল, গরিকার সাথে ঝগড়া হয়েছিল, সে হচ্ছে অঞ্জনা। সে হচ্ছে অঞ্জনা, মি অ্যান্ড মাই ডটার। এই সমাধি সেই সময় ছবল দেওয়ার জন্য তার বাড়িতেও গেছে, ভাবা যায়। ডাইরেক্ট শত্রুর সাথে দেখা করতে গেছে, এবং কি বলেছে, আমি গেছি কিন্তু আমি কিন্তু সেখানে তোমাদের এগেনস্টে কোনো কথাই বলিনি। কি করে গেলে তুমি, তুমি না ওর আত্মীয়? তারপরে ভিডিওতে ডিক্লেয়ার দিয়েছে আমি অনেককে রিকোয়েস্ট করেছিলাম কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে, তোমরা সবাই আর সাবস্ক্রাইব করেছিলে, তোমরা আনসাবস্ক্রাইব করে দাও ডাইরেক্ট ভিডিওতে। ভেরি আপসেট উইথ কলকাতা ক্যানভাস, ভিডিওটাতে এখন আছে। এটার পরিপ্রেক্ষিতে গরিকাদি বলেছিল কি করে তুমি একটা নিজে ইউটিউবার হয়ে তুমি বলে দিলে লোককে আনসাবস্ক্রাইব করে দিতে? এবং সমাধি, তোমার শ্বশুরবাড়ির লোকরা খারাপ পেয়েছিল, এবং ওরা গরিকাদিকে বলেছিল যে কি করে তুমি কথাটা বলতে পারলে? শ্বশুরবাড়ির জন্য কিন্তু কোনোদিনই ছেলের বউরা আপন হয় না, তার প্রমাণ তুমি কিন্তু গরিকার ওই দিকে, তোমার হাজবেন্ডের দিকে রিলেটিভ, তোমার নিজের রিলেটিভ না, তাই তুমি কথাটা বলতে পেরেছ। এখন তুমি দিয়ে কথাগুলি কেন তুলছ? এই মহিলাটার চরিত্র দেখো, MSL কিন্তু কলকাতা ক্যানভাসের পাশে দাঁড়ায়নি, যেই MSL কে হাত ধরে কলকাতা ক্যানভাস দাঁড়া করিয়েছে সেই MSL এর বাড়িতে দিনের পর দিন যাচ্ছে। গরিকা দিদির তো একটু খোঁচা লাগছে। তারপর এখন গরিকাদির নিউজ চ্যানেল আনকাট কলকাতা ক্যানভাস দাঁড়াচ্ছে, গরিকাদি কোথাও না কোথাও আবার ঘুরে আসছে। এখন উনি নেকামি দেখিয়ে একটা কমেন্ট করলো, উনি যদি চাইতেন উনি ফেসবুকে মেসেজ বা ফোন করত, করেনি, কারণ যাতে ভিউয়ার্স দেখতে পারে। কি বলেছে? আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, আমি কি তোমার বাড়ি থেকে অপমানিত হয়েছিলাম, হয়তো সেই রাগে দুঃখে
কি আমিও তোমাদেরকে অপমান করেছিলাম, কিন্তু বলো তো সত্যি কথা, আমি কি কোথাও অপমানিত হইনি? তাই আমি এই 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 জায়গাটা ডিলিট করব না, কমেন্টটা কমেন্টে রেখে দিলাম, সো দ্যাট আদার বাকি কমেন্টের লোকরা এই কমেন্টটা দেখে। আর গরিকা দিরা এতটাই ভালো, সেই কমেন্টটা ডিলিট করে দেয়নি, আমি হয়তো ফটকা ডিলিট করে দিতাম। আমি হলে এইরকম এক রিলেটিভের কমেন্ট ডিলিট করে দিতাম, নিজেই করে দিতাম, ওর করতে হতো না। কারণ এখানে যদি 200টা সাবস্ক্রাইবার থাকে, মানে 200 জন কমেন্ট করে, 10টা লোক দেখে হলো কিন্তু এই মহিলার ঘরটা সাবস্ক্রাইব করতে পারে, তার জন্যই সে এই কমেন্টসটা করেছে, তার জন্যই সে কমেন্টসটা করেছে যে 5-6টা লোক আবার দেখুক, অ্যাটলিস্ট সাবস্ক্রাইব বাড়বে। আর গরিকাজি, তোমার ঘরে সে ভালোবাসতে যাচ্ছে না, তোমার কাছে ভালোবেসে ক্ষমা করতে চাইছে না, কারণ এইবার এমএসএল তাকে দুধ চা বিস্কুট দিয়েছে, নেক্সট টাইম গেলে হয়তো বা লাল চা দেবে, তারপর গেলে শুধু গরম জল দেবে। তার জন্য তোমার ঘরে কিন্তু সে যাচ্ছে অ্যাজ ইউটিউবার হয়ে, যদি ইউটিউবার হয়ে না যেত তাহলে কিন্তু তোমাকে পার্সোনাল কল করতো, তুমি ওকে একদম একজন ওর ঘরে অ্যালাউ করবে না। কারণ ওই জানো তো গল্পটা, অ্যানাকন্ডার, সে তোমার এখানে নিচে সাপ, সে তোমাকে আবার ছোবল দেবে। আর তোমার সেই কান্নার ভিডিওটা আমি ভুলিনি, যেখানে তুমি বলেছিলে আমার বুক থেকে কেউ মিনাকে মানে ওর সমাধির শ্বশুরবাড়ির লোকদের নাম বলে কেঁদেছিলে, কেউ ফিরে নিয়ে যেতে পারবে না আমাকে, ওরা কোনোদিন ভুল বুঝবে না। তারপর একটা কথা গরিকা কাঁদতে কাঁদতে বলেছিল, রাত্রে যখন ঘুমাই সেটা এটুকুন জানি, আমরা কোনোদিন কাউকে ক্ষমা করিনি, মানে সরি, আমরা কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আমরা কোনোদিন কাউকে ক্ষতি করিনি, আমাদের হাত থেকে কেউ কোনোদিন ক্ষতি হয়নি। হ্যাঁ, আর তোমাকে একটা কথা বলেছিল সমাধি, কাউকে ছোট করে কোনোদিন বড় হওয়া যায় না, যদি কোনোদিন নিজেকে বড় করতে চাও তুমি খেটে, এবং কালকে ভিউয়ার্স তোমাকে অনেক উত্তর দিয়েছে, যদি তুমি খেটে বড় হতে না পারো কাউকে ছোট করে তুমি বড় হবে না। তুমি একটা মানুষের প্রচন্ড বিপদের সময় গিয়ে সে তোমার আত্মীয় ছিল, তুমি না এক মাস পরে আবার যেতে বা 2 মাস পরে আবার যেতে, তোমার ইনস্ট্যান্ট লাগে ইউটিউবের নাম করা, ইনস্ট্যান্ট লাগে, কারণ তুমি দেখেছো এমএসএল পেরেছো কি, কলকাতা ক্যানভাসের বাড়ি থেকে পারোনি, মি অ্যান্ড মাই ডটার বাড়ি থেকে পারোনি, এমএসএল 2 বার গেছো, পেরেছো কি, পেরেছো? হ্যাঁ বলবে, হ্যাঁ পেরেছি, তুমি কি তোমার পেমেন্ট আছে? আমি তো পেমেন্ট পেয়ে গেছি। আরে এমন কতজনের বাড়ি থেকে পেমেন্ট পাবে, কতজনের বাড়ি থেকে পেমেন্ট পাবে? তুমি নিজের আত্মীয়র আপন হওনি, তুমি এমএসএল এর আপন হয়ে গেলে, তুমি এমএসএল এর আপন হয়ে গেলে, তাই তুমি সুখে শেখাচ্ছ যে ভিডিও খুলে নিজের রিলেটিভকে বলতে পারে, হ্যাঁ তার মানে তার এত খারাপ সময়, আর যে কিনা তোমার মৃত স্বামীর নিজের বাড়ির লোক ছিল। স্বামী বেঁচে থাকলে ঝগড়া করা যায়, একটা জায়গা থাকে, হ্যাঁ তোমার ভাইয়ের বউ, তোমার ওরকম, তোমার এসে তোমার কি পিসা শুরু করে জবাব দিয়ে বলেছো, তুমি ওকে বলতে পারতে, হ্যাঁ, কিন্তু তুমি তাকে এভাবে ছোট করে দিলে সবার সময়, কম সময়, এবং শুধু ছোট করেই মানে শান্ত হয় নাই, তার এগেইনস্ট যে ছিল, তার এগেইনস্ট যে ছিল তার বাড়িতে পর্যন্ত গিয়ে এসেছে, আর তার কাছে বলছে আবার আবার কিরকম নির্লজ্জ হলে পরে আবার বলছে আমাকে ক্ষমা করে দাও, তোমাদের বাড়িতে আমি আসবো। তোমরা যদি কলকাতা ক্যানভাস আর সমাধির সম্বন্ধে আরও কিছু জানতে চাও আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, কখন কোথায় কিভাবে বলেছিল, কোন কোন জায়গাতে কোন কোন পয়েন্টে ভিউস কামিয়েছিল এবং কি বলেছিল। টিল দেন গুড বাই, বি উইথ প্যাশন উইথ এপি, আই লাভ ইউ অল। প্লিজ এই ভিডিওটা গরিকার কানে দেওয়ার চেষ্টা করো, যারা দেখেছো গরিকা নো মাফি, সবাইকে ক্ষমা করা যায় না, ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না, সব জায়গায় ক্ষমা গ্র্যান্ট করা যায় না, পিঠে যে ছোবল একবার দেয় না গরিকা সে আবার দেবে, সে আবার দেবে। আর তোমাকে ভালোবেসে আসছে, তুমি তাকে বলো ক্ষমা করে দিচ্ছি, তুমি আমার বাড়িতে এসে একটা ফোটো তুমি মোবাইলই নিয়ে আসতে পারবে না, তুমি মোবাইল নিয়ে আসতে দেখো সে তোমার বাড়িতে আসে কিনা, তুমি আমার সাথে ফটো তুলতে পারবে না, দেখো তুমি আসে কিনা, সে এসেও বলবে কালে গরিকার বাড়িতে গেছিলাম সেখানে আমাকে ফটো তুলতে দেওয়া হয়নি, একদম বলে দেখবে যে তুমি আমার বাড়িতে আসো কিন্তু একটা ফটো তুলতে পারবে না, নট ইভেন ফটো, ভিডিও তো দূর কি বাদ, সে তোমার বাড়িতে পাড়াই দেবে না,